উপনির্বাচনের দুটা বিশেষভাবে চর্চিত সমষ্টি, বঙাইগাঁও বিধানসভা সমষ্টি আর চামগুড়ি বিধানসভা সমষ্টি। দুয়োটা সমষ্টি দীর্ঘ দশক ধরে দুটা দলের দুর্গ। বঙাইগাঁও বছর বছর ধরে অসম গণ পরিষদের দুর্গ, চামগুড়িত বছর বছর ধরে আধিপত্য কংগ্রেসের। বঙাইগাঁওর পৰা আটটা কার্যকালের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আহিছে অসম গণ পরিষদের নেতা ফণীভূষণ চৌধুরী। চামগুড়ি বিধানসভা সমষ্টির পৰা পাঁচটা কার্যকালের একেৰাহে নির্বাচিত হয়েছে রকিবুল হুসেন। এইবার বঙাইগাঁওর প্রার্থী ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময়ী চৌধুরী। রকিবুল হুসেনের পূর্বে চামগুড়ির দুবারক নির্বাচিত হয়েছিল রকিবুল হুসেনের পিতৃ প্রয়াত নুরুল হুসেন, আর এইবার চামগুড়ির প্রার্থী রকিবুল হুসেনের পুত্র তানজিল হুসেন। অর্থাৎ চামগুড়িত বছর বছর ধরে রাজত্ব করে আছে কেবল এটা পরিয়ালে। দুয়োটা সমষ্টিতেই পরিয়ালকেন্দ্রিক রাজনীতি, কিন্তু দুয়োটা সমষ্টির মাজত আকাশ পাতাল প্রভেদ। বঙাইগাঁওত 39 বছরের পিছতো ফণীভূষণ চৌধুরীর বিরুদ্ধে নাই কোনো ধরনের প্রতিষ্ঠান বিরোধী ঢৌ, কিন্তু চামগুড়ি সমষ্টিত এইবার তীব্রতর প্রতিষ্ঠান বিরোধী ঢৌ। বঙাইগাঁওর রাইজর অতি আপন ফণীভূষণ চৌধুরী, কিন্তু চামগুড়িত এতিয়া রকিবুল গো বেক, রকিবুল মুর্দাবাদ ধ্বনি। আটটা কার্যকাল বঙাইগাঁও বিধানসভা সমষ্টির পৰা নির্বাচিত হওয়া ফণীভূষণ চৌধুরী এবার সংসদলৈ নির্বাচিত হয়েছে বরপেটা সমষ্টির পৰা, আর উপনির্বাচনের প্রার্থী তেওঁৰ পত্নী দীপ্তিময়ী চৌধুরী। বছর বছর ধরে কেনেকৈ ফণীভূষণ চৌধুরী অতি আপন হয়ে আছে বঙাইগাঁওবাসীর, বঙাইগাঁও সমষ্টিত কিদরে মন প্রাণ সঁপি দিছে ফণীভূষণ চৌধুরী। বঙাইগাঁওত এন্টি ইনকামেন্সি এই বিষয়টি উত্থাপন বা এই বিষয়টি মানুষের মনে এইকারণে সম নাই যে বঙাইগাঁও সমষ্টির বাকি রাইজে প্রত্যেকেই তেওঁলোকে একজন বিধায়ক, তাৰমানে ইয়াত মই ইয়াত নিমিত্ত মই বিধায়ক হিসাবে বা প্রতিনিধি হিসাবে, কিন্তু বঙাইগাঁও সমষ্টির প্রত্যেকেই একজন বিধায়ক হিসাবে থাকে ভাবে, আর বিধায়ক হিসাবে ভাবা কারণে আসলে ইয়াত যেহেতু প্রত্যেকেই বিধায়ক, গতি এটা প্রত্যেকের মনতে তারমানে এই এন্টি ইনকাম ইস্যুটা আহিব নয়। কেউ কি কারণত বঙাইগাঁওর রাইজর হিয়ার আমঠু ফণীভূষণ চৌধুরী? মানুষজন এনেকুয়া মানুষ, যিজন মানুহে সবর লগতে সমানে মিলে, এতিয়া রান্ধনির পৰা আরম্ভ করে ঠেলাওয়ালা রিক্সাওয়ালার আর হাই লেভেলর সব মানুষ লগতে সমানে মিলে, যার ফলত তেখেতর তেনেকুয়া ধরনের কোনো হেরে আহিব নোৱাৰে, এটো আমার মানে ধারণা। আর আপনাদের দেখক এন্টি ইনকাম ইস্যু কেতিয়া আহে, যেতিয়া সরকারখনের কাম কাজ নহয় বা সমষ্টি উন্নয়ন নহয় বা বিভিন্ন কামবিলাক নহয়, কিন্তু ইয়াত তো তেনেধৰণৰ পরিবেশে নাই, যিমানখিনি রাইজর কারণে দরকারি বস্তু গোটেখিনি আছে। এইবার ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময়ী চৌধুরীকো বঙাইগাঁওর রাইজে একেদরেই আদরি লৈছে। এই যে বঙাইগাঁও সমষ্টির উন্নয়ন, সেইটোৰ কারণে নিশ্চয় হওয়া নাই, সেইটোৱে ভাবো। বঙাইগাঁওর আগর যেটো রূপ আছিল 85ৰ আগর, তার আগর রূপটো আর এতিয়া রূপর মাজত একটা সম্পূর্ণ তফাত আছে। এটা বঙাইগাঁওর উন্নয়ন সকলে দেখিছে, সকলে একমুখে স্বীকার করেছে বঙাইগাঁওর উন্নয়ন যথেষ্ট ধরনের আছে, শিক্ষার ক্ষেত্রে হোক, বিভিন্ন আমার গাঁও অঞ্চলের স্কুলবিলাক, রাস্তা পদূলিবিলাক বিভিন্ন উন্নয়ন। কিন্তু তার বিপরীত ছবি চামগুড়ি বিধানসভা সমষ্টিত। রাইজর অভিযোগ, দশক দশক ধরে কেবল এটা পরিয়ালে রাজত্ব করব নোৱাৰে এটা সমষ্টিত, সেয়েহে রকিবুলর পুত্র তানজিল হুসেইনক প্রার্থিত্ব দিয়াত চামগুড়িত এইবার রকিবুল মুর্দাবাদ ধ্বনি। রকিবুল হুসেন ডাঙরিয়ার চকুত সাগে আপনার যোগ্য মানুষ আর চামগুড়ি সমষ্টিত নাছিলে, যার কারণে অযোগ্য প্রার্থী তেখেতর লড়া, এই লড়াটুক আপনার চামগুড়ি সমষ্টির প্রার্থী দিছে। রাইজর মনত খুব আছে যে যিসকল মানুহে ইমান দিন কংগ্রেস করেছে, পরিয়ালকেন্দ্রিক রাজনীতির লগে লগে ধরো অযোগ্যর কথাটা আহি গেল,
অযোগ্যর কথা অহার লগে রাজনৈতিক জ্ঞান না থাকা লড়া এটা যেটা সামগ্রী সমষ্টির নিচিন একটা সমষ্টিত প্রার্থী দিব রাইজে এই কেউ একসেপ্ট নকরে সামগ্রীত এইবার নচলিব পরিবারবাদ তথাপি মন্ত্রী যদিও আসছিল আজির দিন প্রভাব তথাপি নাই কারণ যদি সি পোন্ধৰ বছৰ কংগ্রেসের শাসনকালত মাইনরিটি মানুষের কারণে এটা তিল পরিমাণের উপকার কাম করে তৈ যা নাই আজি আপনি চক মাইনরিটি মানুষের কারণে রকিবুল হুসেনে ডিটেনশন ক্যাম্প দি থৈ গল ডি ভোটার সংশোধন নকলে এনআরসি নিদিলে মাতৃপট্টা নিদিলে গতি ইয়ার প্রত্যুত্তর মাইনরিটি মানুষের সামগ্রী সমষ্টির মাইনরিটি মানুষে দি আছে আর ভবিষ্যতলে দি থাকিব আমিও দি থাকিম রকিবুল হুসেনক যে মানুষে মানুষে আহিলে যে গোপেট দিয়ে কিয় দিয়ে জানে রকিবুল হোসেনের কাম কাজত এটা মানুষ ব্যর্থ হয়েছে যা 15 বছর যে তেখেতে যে আমার সামগ্রী সমষ্টিত একো উন্নয়ন নাই লোক পড়ার কোনো সুবিধা নাই রাস্তাঘাট নাই ধর মানুষের কোনো উন্নয়নের কোনো ছবি দেখা নাই 15 বছর এনেকা হয়েছে আমি পোহর না থাকা জায়গাত পড়ে আছো কিহর কারণে গৌরবেগ দিব আপনার ভালকৈ কাম করে গেলে হ্যাঁ রকিবুল হোসেনক এটা জয় করলে হয়তো রকিবুল হোসেনের কামেই ভালকৈ করা নাই হ্যাঁ কেন জয় দিব আর সে সামগ্রীর রাইজে দিছে রকিবুল গোবেথনি ব্যুরো রিপোর্ট নিউজ।